Hello everyone, this is Shampa and you are watching Shampa's Good Life. Welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে সূর্য যেমন তুঙ্গে আমাদের ওয়েট লসের টেনশনে তুঙ্গে, কিন্তু ওজন কমানো নিয়ে চিন্তার কোনোই কারণ নেই। আজকে ভিডিওতে আমরা দেখব এবং জানব যে এই প্রচন্ড গরমে কিভাবে খুব সহজেই বাড়িতে বসে আমরা আমাদের ওজনটা কমাতে পারি। একটি পুরো দিনের ডায়েট চার্ট আমরা আজকে ভিডিওতে দেখব, সকাল থেকে শুরু করে রাতের খাবারের মিল প্ল্যান পর্যন্ত, এবং এক্সারসাইজটা কখন করাটা ভালো হবে সেটাও আমরা জেনে নেব। চলুন তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে খুব ছোট্ট করে তাড়াতাড়ি করে বলে দিই, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। যদি মনে করেন নতুন ভিডিওর নোটিফিকেশন চাই তাহলে যে বেল আইকন রয়েছে সেটাতে হিট করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করা যেতে পারে। চলুন তাহলে এবার আমরা কিভাবে ওজন কমানো যায় সেটা জেনে নিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ধরে নিচ্ছি আমরা 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছি, আমাদের প্রথম কাজ হবে এক গ্লাস জল খাওয়া, নর্মাল রুম টেম্পারেচারে ওয়াটার। ঠান্ডা জল তো একদমই নয়, চাইলে আপনারা উষ্ণ গরম জল নিতে পারেন। এর সাথে আমরা একটি ডিটক্স ওয়াটার নেব। কোন ধরনের ডিটক্সটা এই সময় বেস্ট হবে? হয় আমরা অ্যাশগার্ডের জুস খাবো, নয়তো আমরা শশার জুস খাবো। অ্যাশগার্ডকে কিন্তু উইন্টার মেলন বলা হয়ে থাকে, বাংলায় অনেক জায়গায় এটাকে ছাইলাও বলে চিনে থাকে, বা চালকুমড়ো চালকুমড়া নামেও কিন্তু এটি পরিচিত। চালকুমড়োর এক কাপ রস কিন্তু আমরা খেয়ে নেব, এটা ভীষণ ভালো শরীরের জন্য, ভীষণ হেলদি একটি ড্রিঙ্ক। এটি শরীরকে ডিটক্সিফাই করতে হেল্প করবে এবং শরীরকে কিন্তু ঠান্ডা রাখতেও হেল্প করবে। যখন চালকুমড়াটা পাচ্ছেন না, অ্যাভেলেবেল নেই, তখন আপনারা এক গ্লাস মতো শশার রস তৈরি করেও কিন্তু খেতে পারেন, সেটাও ভীষণভাবে হেলদি একটি অপশন। এরপরে যাব আমরা এক্সারসাইজে। 30 মিনিটসের আমরা এক্সারসাইজ করার চেষ্টা করব মিনিমাম। এই সময় আমরা চাইলে মর্নিং ওয়াক করতে পারি, মানে নর্মালি হাঁটা যেতে পারে, বা আমরা ঘরের ভেতরে বাড়ির ভেতরেই আমরা হাঁটা চলাফেরা করতে পারি, কিছুক্ষণের স্কিপিং করতে পারি, সিঁড়ি ওঠানামা করতে পারি। চাইলে আপনি ওয়ার্কআউট করতে পারেন, বা যারা যোগব্যায়াম করতে ভালোবাসেন তারা যোগব্যায়ামও করতে পারেন। আর্লি মর্নিংয়ে কিন্তু এক্সারসাইজটা ভীষণ ভালো হয়, তার কারণ হলো তখন তাপমাত্রাটা একটু কম থাকে, সো আমরা একটু আরামেই কিন্তু এক্সারসাইজটা করে নিতে পারি। এরপরে আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আমি ধরে নিচ্ছি আমরা 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট করব। ব্রেকফাস্টের অপশনগুলো কি হতে পারে? আমরা ব্রেকফাস্টে এক মুঠো বাদাম আমরা খেতে পারি। ওভারনাইট সোকড বাদাম হলে কিন্তু ভীষণ ভালো হয়, আমি পিনাটসের কথা বলছি। আমাদের দেশে যে বাদামটা পাওয়া যায় সেই বাদাম, চীনা বাদামও অনেক জায়গায় একে বলা হয়ে থাকে। এই এক মুঠো পরিমাণ বাদামকে আমরা রাতে যদি এক কাপ জলে ভিজিয়ে রাখি, সেই ওভারনাইট সোকড বাদামকে আমরা সকালবেলা নিতে পারি। এটি কিন্তু ভীষণভাবে উপকারী একটি খাবার। এর সাথে আমরা একটি কলা নেব, কাঁঠালি কলা হলে কিন্তু বেস্ট অপশন হয়। এরপরে আরও কি অপশন হতে পারে খাবারের জন্য? আমরা ওটসের কোনো একটি রেসিপি নিতে পারি। ওটসের তো অনেক ধরনের রেসিপি হয়, 2 ধরনের রেসিপির কথা আমি বলছি। যেমন হতে পারে 2 থেকে 3 টেবিল স্পুন ওটসকে আমরা নানা ধরনের ভেজিটেবলস একসাথে চপ করে, ভেজিটেবলসের মধ্যে যেমন হতে পারে পটল বা তরই বা লাউ, এগুলো একসঙ্গে কিন্তু সিদ্ধ করে নিয়ে আমরা খেতে পারি। বা চাইলে আমরা ওটসকে সিদ্ধ করে নিয়ে কোনো একটি ফলের সাথে খেতে পারি, যেমন হতে পারে আপেল বা একটি কলা। বা আমরা চাইলে ওটসের স্মুদি তৈরি করেও খেতে পারি। কি ধরনের স্মুদি হতে পারে? 2 থেকে 3 টেবিল স্পুন ওটস, তার সঙ্গে 1টি কলা, 1 কাপ জল, 1টি থেকে 2টি খেজুর বা খেজুরের পরিবর্তে মধু আমরা ব্যবহার করতে পারি, এবং দারুচিনির গুঁড়ো পাউডার নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডারের হেল্প নিয়ে আমরা স্মুদি তৈরি করে খেতে পারি। স্মুদি কিন্তু প্রতিদিনের অপশন নয়, মাথায় রাখবেন সপ্তাহে যে কোনো 1 থেকে 2 দিন। এছাড়া আরও একটি স্মুদির অপশন আমি এই জায়গাতেই বলে দিচ্ছি, যেমন ওভারনাইট সোকড বাদাম, তার সঙ্গে 1টি কলা, 1টি থেকে 2টি খেজুর, বা আমরা হানি ইউজ করতে পারি, এবং দারুচিনির গুঁড়ো যে পাউডারটা হয় সেটা মিক্স করে কিন্তু আমরা স্মুদি তৈরি করে খেতে পারি। যে স্মুদিটাই নিচ্ছেন, এটা বা ওটসের স্মুদি, সেটাই কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন। এছাড়া আমরা কি করতে পারি? আমরা স্প্রাউটস খেতে পারি। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আমরা স্প্রাউটসের অপশনটা বেছে নিতে পারি। মুগ ডালের স্প্রাউটস কিন্তু ভীষণ ভালো হয়, হেলদি হয়, ফিলিং হয়, প্রোটিন রিচ এই স্প্রাউট কিন্তু আমাদের ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে থাকে। দুইভাবে আমরা স্প্রাউটটা খেতে পারি। আমরা শশার সঙ্গে অ্যাড করে স্যালাডের মতো করে খেতে পারি, বা চাইলে আমরা এর সঙ্গে খেজুর মিশিয়েও কিন্তু খেতে পারি। এছাড়া আমরা সকালবেলা ছাতুর শরবতও কিন্তু খেতে পারি। ছাতুর শরবতটা যখন খাচ্ছি তখন চেষ্টা করুন চিনি না অ্যাড করে সেখানে অল্প পরিমাণ গুড় অ্যাড করতে, সেটা কিন্তু ভীষণভাবে হেলদি হয়। যদি গুড় অ্যাড না করতে চান তাহলে নর্মালি কিন্তু আমরা খেতে পারি ছাতুটা। এছাড়া সকালবেলা আমরা চিড়ের পোহা খেতে পারি বা পোলাও তৈরি করে খেতে পারি। চিড়ের পোলাও যখন তৈরি করছেন চেষ্টা করুন অনিয়ন মানে পেঁয়াজটা অ্যাভয়েড করতে।
বা আমরা সকালবেলা রুটি খেতে পারি, একটি থেকে দুটি পাতলা রুটি আমরা নিতে পারি, গমের আটার রুটি, তার সঙ্গে এক থেকে দুবাটি সবজি আমরা খেতে পারি, বা যাদের সকালবেলা ভাত খেয়ে অভ্যেস, ভাত ছাড়া চলতে পারেন না, তারা ভাতটাও নিতে পারেন। হোয়াইট রাইস হোক বা ব্রাউন রাইস হোক, এক মুঠো বা এক কাপ পরিমাণ ভাত নিন, তার সঙ্গে সবজি নিন, বেশি করে সবজি। মানে গরমের দিনে সবজিটা, অনেক ধরনের সবজিও পাওয়া যাবে, আর সেই সবজিটা কিন্তু হেল্পফুলও হবে আমাদের ভাতটাকে খুব তাড়াতাড়ি হজম করতে। এছাড়া সকালবেলা আমরা শুধুমাত্র ফ্রুটসের অপশন নিতে পারি, যেমন হতে পারে তরমুজ বা আপেল হতে পারে, বা আমরা অন্য কোনো গরমের ফল খেতে পারি, যেমন আম হতে পারে বা আনারস হতে পারে। যে ফলটাই খাচ্ছেন চেষ্টা করুন যে কোনো এক টাইপের ফল খেতে, নয়তো ম্যাক্সিমাম টু টাইপসের ফল খেতে। অনেকেই যেমন আমরা অনেক ধরনের ফল একসাথে করে স্যালাড তৈরি করে খাই, ফ্রুট স্যালাড, সেটা করতে যাবেন না। সো এই হলো সকালবেলার অপশন। সকালবেলার অনেকগুলোই অপশন দিলাম, আরও একটি অপশন অ্যাড করে দিচ্ছি। সপ্তাহে একদিন যদি এরকম খাবার না খেতে ইচ্ছে করে, আপনারা ব্রেডের অপশনটা নিতে পারেন। ব্রেড খেলে অবশ্যই হোয়াইট ব্রেডটা কিন্তু অ্যাভয়েড করুন, ব্রাউন ব্রেড ইউজ করার চেষ্টা করুন। ব্রাউন ব্রেডের কিন্তু ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করে আমরা খেতে পারি। বা আমরা আরও একটি অপশন, বেসন চিলা আমরা খেতে পারি। বেসন চিলা তৈরি করাটাও ভীষণ ইজি। এক থেকে দুই টেবিল স্পুন আমরা বেসন নেব, তার সঙ্গে নানা ধরনের চপড ভেজিটেবলস একটু অল্প পরিমাণ জল দিয়ে একসঙ্গে মিক্স করে আমরা ফ্রাই করে নিতে পারি। যখন ফ্রাই করছি তেলের পরিমাণ কিন্তু খুব কম রাখার আমরা চেষ্টা করব, মাস্টার্ড অয়েল ইউজ করা যেতে পারে। এবং এর সঙ্গে আমরা এক কাপ পরিমাণ দই খেতে পারি, দইটাও কিন্তু আমাদের শরীরটা ঠান্ডা রাখতে হেল্প করবে। বাড়িতে তৈরি করা টক দই খান, সেটাই কিন্তু ভালো অপশন। এরপরে আসি মিড মর্নিংয়ে, মানে ব্রেকফাস্টের পরে, কিন্তু দুপুরের খাওয়ার আগে মাথায় রাখবেন ব্রেকফাস্টের দেড় থেকে দু ঘন্টা পরে যেন হয়, এবং লাঞ্চে মিনিমাম 30 মিনিটস আগে যেন হয়। এমন না হয় যে মিড মর্নিংয়ের খাবার খেয়ে খেয়েই লাঞ্চ করতে বসে গেলাম, বা ব্রেকফাস্ট করার পরে পরেই মিড মর্নিংয়ের খাবারটা খাচ্ছি জাস্ট বিকজ একটা ডায়েট চার্টে আছে, সেটা যেন না হয়। এবং অবশ্যই মাথায় রাখুন, আপনার যদি মনে হয় যে আমাকে মিড মর্নিংয়ে কিছু একটা খেতে হবে, আমি লাঞ্চ পর্যন্ত থাকতে পারবো না, তাহলেই নিন। যদি মনে হয় যে না, আই এম ফাইন, আমি সকালে যা খেয়েছি আমার জন্য যথেষ্ট, তাহলে কিন্তু মিড মর্নিংয়ে কোনো স্ন্যাক নেওয়ার প্রয়োজনই নেই। যেটাই হোক, আমি মিড মর্নিংয়ে স্ন্যাকের অপশন আপনাদের দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা আপনারা নেবেন। মিড মর্নিংয়ে কী কী খাওয়া যেতে পারে? মিড মর্নিংয়ে আমরা লেবু শরবত খেতে পারি এক গ্লাস। শরবতটা যখন তৈরি করছেন চিনিটা অ্যাভয়েড করুন, চিনির জায়গায় মিশ্রি ইউজ করা যেতে পারে বা গুড় ইউজ করা যেতে পারে। বা আমরা কোকোনাট ওয়াটার নিতে পারি, ডাবের জল আমরা খেতে পারি, ভীষণভাবে নিউট্রিশিয়াস হবে, ইলেকট্রোলাইট প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে, ঠান্ডা থাকতে হেল্প করবে। এছাড়া আমরা যে কোনো একটি ফলের অপশন নিতে পারি, তরমুজ হতে পারে, আম হতে পারে, পেয়ারা হতে পারে, আনারস হতে পারে। আপনার এরিয়াতে যে ধরনের ফলটা অ্যাভেলেবল আপনি পাচ্ছেন সহজে, সেই রকমই যে কোনো একটি ফল আপনি মিড মর্নিংয়ে নিতে পারেন। এরপরে আসি লাঞ্চে। আমি ধরে নিচ্ছি দুটো থেকে আড়াইটার মধ্যে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চে নর্মালি আমরা বাঙালিরা ভাত খেতেই ভালোবাসি, আমরা ভাত নিতেই পারি, সাদা ভাত হোক বা ব্রাউন রাইস হোক, যেটাই হোক এক মুঠো পরিমাণ বা এক কাপ পরিমাণ আমরা ভাত নেব, তার সঙ্গে আমরা সবজি নেব, যে কোনো এক ধরনের সবজি হতে পারে বা মিক্সড ভেজ হতে পারে। এর সঙ্গে যদি ডাল খাচ্ছেন, আপনারা এক বাটি ডালও নিতে পারেন। ডাল খেলে কিন্তু মসুর বা মুগ ডালটা খুবই ভালো অপশন, মুগের ডালটা তো ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি হজমও হয়। এর সঙ্গে আমরা স্যালাড নেব, এক বাটি স্যালাড, কিন্তু স্যালাডটা আপনার আগে খাওয়ার চেষ্টা করবেন, মানে আগে এক বাটি স্যালাড খেয়ে নিলেন, তারপরে আপনি ভাত সবজি ডাল যেটাই খাচ্ছেন না কেন। এছাড়া আমরা রুটি খেতে পারি দুপুরবেলা, যারা বাইরে যাচ্ছি আমরা রুটিটা সাথে করে ক্যারি করতে পারি। একটি থেকে দুটি আমরা গমের আটার পাতলা রুটি নেওয়ার চেষ্টা করব, তার সাথে এক থেকে দুবাটি আমরা সবজি নেওয়ার চেষ্টা করব। এখানেও কিন্তু আমরা স্যালাডটা খাবো, এবং এক্ষেত্রেও স্যালাডটা কিন্তু আমরা রুটি খাওয়ার আগে খাবো, স্যালাড খেয়ে নিয়ে তারপরে আমরা রুটি সবজি এগুলো খাবো। দুপুরবেলা আরও একটি সুন্দর অপশন আমি অ্যাড করছি, ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন যেটাই খাচ্ছেন না কেন সেটার সাথে, সেটা হলো যে খাওয়ার পরে এক গ্লাস বাটার মিল্ক নিতে পারেন, ছাঁচ যেটা হয়। ছাঁচ কিন্তু ভীষণভাবে হেলদি একটি ড্রিঙ্ক, এটি শরীরকে হাইড্রেটেড রাখতে হেল্প করে, শরীরকে ঠান্ডা রাখতে হেল্প করে, এবং হজমে হেল্প করে থাকে। এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমে যখন আমরা দুপুরবেলা খাচ্ছি তখন তো হিটটা অত্যধিক পরিমাণে থাকছে, তখন যদি আমরা খাবার খাওয়ার পরে ছাঁচটা নিচ্ছি, তাহলে কিন্তু সেটা ভীষণভাবে হেল্প করছে আমাদের শরীরটাকে হজম করতে এবং শরীরটাকে ঠান্ডা রাখতে। সো মাথায় রাখবেন, দুপুরে ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, যেটাই খাচ্ছেন, যে খাবার পরেই কিন্তু আপনাকে এক গ্লাস বাটার মিল্ক খেতে হবে। সো সেটা মাথায় রেখেই আপনার খাবারের পরিমাণটা সেভাবে চুজ করুন, নাহলে কিন্তু এই টেস্টি ট্রিটটা কিন্তু আপনি মিস করে যাবেন, কারণ বাটার মিল্ক শুধুমাত্র নিউট্রিশিয়াসই নয়, ভীষণভাবে টেস্টিও হয়।
এরপরে আসি ইভিনিং স্ন্যাক্সে। মোটামুটি 4:30-4:30 দিকে আমরা ইভিনিং স্ন্যাক্স নিতে পারি। ইভিনিং স্ন্যাক্সে আমরা বাদাম খেতে পারি, হতে পারে 7 থেকে 8টি পিনাট, বা 4-5টা আমরা কাজু বাদাম খেতে পারি, বা 3-4টা আমরা আমন্ড খেতে পারি। এর সাথে আমরা কিন্তু 1 কাপ হার্বাল টি নিতে পারি। নর্মালি যাদের বিকেলবেলাটা, বাঙালিদের আমাদের দুধ চা খেয়ে অভ্যেস, যারা দুধ চা খাচ্ছেন খেতেই পারেন, কিন্তু দুধের পরিমাণটা কম রাখুন এবং চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করুন। যদি আপনারা মনে করেন ব্ল্যাক কফি খাবেন, এক্ষেত্রে 1 কাপ ব্ল্যাক কফিও নেওয়া যেতে পারে, বা নর্মাল আদা চাও এই সময় কিন্তু খেতে পারেন। হার্বাল টিটাই বেস্ট অপশন হয়, কারণ গরমের দিনে এই যে চা কফি এগুলো কি হয়, এগুলোতে ক্যাফেইন থাকে। যত বেশি এই ক্যাফেইনটা নেবেন, তত বেশি কিন্তু আপনার শরীর ডিহাইড্রেটেড স্টেটে চলে যাবে, কারণ এটা ডিহাইড্রেশনকে কিন্তু স্পিড আপ করে। সো সেই কারণে এই চা বা কফি হোক, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। হার্বাল টিটা বেস্ট। বাট যদি আপনার মাথা ব্যথা করে চা না খেলে, যেটা নর্মালি সব বাঙালিদেরই হয়, সেক্ষেত্রে আপনি 1 কাপ চা নিতে পারেন। এরপরে চলে আসি রাতের খাবারে। রাতের খাবারে বেস্ট অপশন হলো মুগ ডালের খিচুড়ি। মুগ ডালের খিচুড়িটা কিন্তু খুব সহজে হজমও হয়ে যায়, ভীষণ ভালো শরীরের জন্য, মানে শরীরটা ঠান্ডাও আমাদের থাকে। এছাড়া ভাত বা রুটির অপশন তো আছে। যারা ভাত খেতে ভালোবাসেন, তারা 1 মুঠো বা 1 কাপ পরিমাণ ভাত খেয়ে নিন, তার সঙ্গে সবজি নিন। এই জায়গায় আপনারা চাইলে চিকেন হতে পারে, বা ফিশ হতে পারে, বা এগ হতে পারে, এই ধরনের আইটেমগুলো কিন্তু নিতে পারেন। বা আমরা ভাতের জায়গায় রুটি খেতে পারি, 1 থেকে 2টি আমরা রুটি নিতে পারি, তার সঙ্গে আমরা সবজি নেব, এবং চাইলে চিকেন কারি বা ফিশ কারি বা এগ কারি যে কোনো একটি আমরা নিয়ে নেব। এছাড়া যারা রাতে একদমই লাইট রাখতে চান, তারা কিন্তু স্যুপও খেতে পারেন। চিকেন স্যুপ হতে পারে বা ভেজিটেবল স্যুপ হতে পারে, সেটাও কিন্তু ভীষণ ভালো অপশন রাতে। রাতের খাবারটা অবশ্যই খেয়াল করে খাবেন, ঘুমানোর 2 ঘন্টা আগে খাবেন, মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট করে ফেলুন। এখন তাই বলে এটা আবার করতে যাবেন না যে 8টার মধ্যে কমপ্লিট করে অনেক রাতে ঘুমোচ্ছেন, সেটা কিন্তু মোটেই হেলদি নয়। ওজন কমানোর সময় আমাদের ঘুমটাও কিন্তু প্রয়োজন। সো ঘুমের দিকটাও একটু খেয়াল করার চেষ্টা করুন। রাতে খাবার খাওয়া যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আমরা আরও একটি খাবার নিতে পারি, সেটি হলো দুধ। যারা দুধ খেতে ভালোবাসেন, 1 কাপ পরিমাণ দুধ কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার 1/2 ঘন্টা আগে আমরা নিতে পারি। সেটা আমাদের ঘুমটাও ভীষণ ভালো করবে, মানে ঘুম ভালো হয় দুধ খেলে। সো এই ছিল পুরো দিনের ডায়েট চার্টটা আমরা দেখলাম, এক্সারসাইজ রুটিন আমরা দেখলাম। ডায়েট চার্টটি ঠিকঠাকভাবে যদি ফলো করা যায়, অনেকটাই ওজন কমে যাবে, এবং চেষ্টা করুন সারাদিন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য। সব কিছু মিলেই কিন্তু আপনার ওজনটা কমবে। এই ছিল আজকের জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটি আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার তো করতেই পারেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।